আপনারা দেখছেন এটি রোগীর বেড, আপনারা দেলুঙ্গি ওয়াশরুমের সামনে দেখছেন এটা রোগীর বেড, এখানে রোগীর বেড রয়েছে, পাশে আপনারা দেখছেন রোগীর বেডের পাশে এই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা। এই বিষয়টি এমন অবস্থা যে দেখার কেউ নেই, একজন থেকে আরেকজন আরেকজনের দায় সরানোর চেষ্টা করছেন। এখানে আমরা এসে রোগীদের সাথে কথা বলে জানতে পারলাম, সবাই আপনারা দেখছেন এখানে যে রোগীদের যে ময়লা ফালার যে বালতি এই গামলাটি সেটার পরিস্থিতি, আসলে এটা দেখলে বোঝা যাবে যে এই হসপিটালের কি অবস্থাতে অবহেলায় রোগীরা কাতরাচ্ছে। এবং বাথরুমটা ভালো নেই, চাইতে গেলে অনেকটা সমস্যা হয়, এখানে নোংরা অবস্থা সত্যি ভালো না। কি নাম আপনার? জান্নাতি। বাড়ি কোথায়? জি সিংগা। সিংগা, আপনারা কি জানেন এখানে যারা নার্স রয়েছে যারা আয়া রয়েছে এদেরকে জানিয়েছেন? না, ওনাদের বলি, ওনারা ধাড়ি দেয় যে আমরা তো বলি আমরা তো এই পরিষ্কার করি এই করি সেই করি, ওনারা নানা লোকটা এখানে আমরা কিছু মুক্তিযোদ্ধা ক্যাবিন এবং ভিআইপি ক্যাবিন দেখতে পাই, সেটির পরিবেশ এবং বাথরুম কি অবস্থা আমরা সেটাও আপনাদের জানাবো। তিন দিন এই বেডে তো অ্যাটাচড কোনো বাথরুম নেই? না। বাথরুমে কোথায় যান? ওই ওই পাশে। কি নাম আপনার? নাম সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার, কি নাম? কি অবস্থা? কেন আয়ারা এগুলো পরিষ্কার করে না? না, এ পরিবারে রাগ করে। বলে রাগ করে? কারা রাগ করে? ওই যারা পরিষ্কার করে তাকে তো মাগত দরকার। এই ওয়ার্ডটি আমরা দেখতে পেয়েছি, এখানে সম্পূর্ণ মহিলা ওয়ার্ড। এই ওয়ার্ডটিতে বাথরুমের যে অবস্থা রয়েছেন এবং রোগীদের স্বজনদের কাছ থেকে শুনলেন, তারা এখানে পরিষ্কারের বিষয়ে কথা হলে তারা আরও উল্টো রোগীদের উপরে ধমক দেন, এমনটি অভিযোগ পাওয়া গেছে হসপিটাল থেকে। রোগীদের বেডের সাইডে আপনারা দেখছেন আমি এখন মহিলা ওয়ার্ডে রয়েছি, এখানে মহিলা এবং শিশু বাচ্চা দেখতে পেয়েছি, পুরুষের কোনো অংশ এখানে নেই। আসলে এখানে আমরা রোগীদের সাথে কথা বলবো, আসলে এই এখানের অবস্থাটা কি একটু বলবেন? কি নাম আপনার? বাড়ি কোথায়? চোরখালি। আপনি কয়দিন যাবত আছেন এখানে? এখানে আসলে কি অবস্থা? এখানে আয়া পরিচ্ছন্ন কর্মী দ্বারা রয়েছে, এরা পরিষ্কার করে বিষয়টি? তারা পরিষ্কার করে না এখানে পরিচ্ছন্ন কর্মীরা? গামলা বাংলা ধোয় না? আপনি কয়দিন আছেন? চার দিন। কি নাম আপনার? আরতি মজুমদার। আরতি মজুমদার, বাড়ি কোথায়? ভদ্রডাঙ্গা বাতাসি। ভদ্রডাঙ্গা বাতাসি, আসলে এখানে কি অবস্থা, কি অভিযোগ আপনাদের? আমাদের ভালো লাগছে না, আমরা চলে যাচ্ছি। এই নোংরা পরিবেশে থাকতে ভালো লাগতেছে না? এই জায়গায় থাকলে আরো রোগী ক্লান্ত হয়ে যাবে। যেমন যেমন ধরেন আমরা বাড়ি নিয়ে যতটুকু পয় পরিষ্কার রাখতে পারবো না, এই জায়গা ততটা আমরা পারছি না। আমি তো অবশ্য চার দিন এসে চার দিন এসে স্নান করি না, আজকে নিচে যে মুখ টুক দিয়ে সাবান দিয়ে। কেন এরা 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 এই যে বেড ওই যে এইগুলো দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করে না? পরে ওই তাকে ইচ্ছে মতো একটু সরিয়ে নিয়ে গেলো, মন চলো নিল, আমরা তো কিছু কই, আমাদের একটা কয়ে চলে গেলো। আপনাদের আরো ধমক দেয় কারা? আয়ারা। বন্ধ বাতাস কেমন? তাতে তাতে কি আসলে থাকা যায়? না, তাতে থাকা যায় না। কি নাম আপনার? কি নাম? রোগী কে এখানে? তো এই অবস্থাকে আপনার বাচ্চা কি সুস্থ হচ্ছে নাকি অবস্থাতে? সুস্থ, বাচ্চারও অসুস্থ, সেই সাথে আমরা অসুস্থ। তো এই চার দিন, চার দিনে কি বাথরুম পরিষ্কার করতে দেখছেন? দেখেন নাই? এখানে থাকার পরিবেশ আছে? ময়লা পানি নেবে না? কারা বলে? কই ময়লা পানি? ওটা একটু বের করে নেন তো, একটু বের করেন তো। কয়দিন রয়েছে এইভাবে? বাড়ি কোথায় আপনাদের? আর পড়া রুগীর বেডের পাশে অস্বাস্থ্যকর পরিবেশ, টয়লেটের যে অবস্থা আপনারা দেখছেন এটি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা এই রুগীদের সাথে কথা বলে এরপরে কথা বলবো এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও। কতদিন যাবত আসছেন এখানে? হসপিটালের ভিতরে পরিবেশ এবং এই যে বাথরুম ওয়াশরুমগুলো রয়েছে এখানে পরিবেশটা আসলে কি?
কেমন ভালো না বলতে অনেক ভালো মানে যে অনেক নোংরা আবর্জনা বা এই জায়গা অনেক থাকে এই যে রোগীদের পাশে যে পানি যাচ্ছে ময়লা পানি যাচ্ছে এদের রোগীকে ক্ষতি হচ্ছে না আচ্ছা প্রতিনিয়ত কি বাথরুম পরিষ্কার হচ্ছে না কেন ওই ময়লা খাবার টাবার যেগুলো ফেলে রাখা আছে বালতিতে এগুলো নিচ্ছে তারা এই কারণে নিচ্ছে আবার আমাদের অনেক সময় ওই আয়া বুটিরা এসে বলতেছে যে আপনারা ই করেন না প্যান্ট পাসগুলো আপনারা নিজেরা ফেলে ফেলেন না কেন আপনারা বালতিতে ময়লা রাখেন কেন পানি ফেলেন না কেন এইভাবে বলতেছিল নানান এখানে আমরা রোগীদের সাথে কথা বললাম আমরা ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করবো যে বদনাথ যে অবস্থা সেটি আসলে খুব দুঃখজনক বিষয় আপনারা দেখছেন বদনাটিও দেখতে এত নোংরা পরিবেশে রয়েছে সেটা বলে বোঝানোর মতো নয় আমরা কথা বলার জন্য চেষ্টা করব এখানে রায়া এবং পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তাদের সাথে এবং এইভাবেই রোগী নিয়ে পড়ে আছেন বেড সহ ফুলরে আপনারা দেখছেন এখানে আমরা কথা বলবো আরও কিছু রোগীদের সাথে কি নাম মুরব্বী আপনার আপনার আমার নাম মুশারফ খান আচ্ছা কি অবস্থা হাসপাতালের বন্ধ আপনার আপনার কি পোস্ট এখানে ওয়ার্ড বয় কি কাজ ওয়ার্ড বয় আমি ডাক্তারের কাছে থাকি তারপরে বেড দিই আর এই পয় পরিষ্কারের দায়িত্ব দেখার আপনার কি নাম মনির মনির রোগীর লোক কি কারণে অপেক্ষা করতেছে নার্সিং এই যে হয় সামনে রুমের সামনে ছাড়পত্র দেওয়ার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতে কতক্ষণ তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা আপনার কি নাম আমার নাম সুজল বাড়ি কোথায় বাড়ি আলফাডাঙ্গা এখানে তাদের সার্ভিস ভালো না এটা বোঝাতে চাচ্ছেন কি নাম আপনার বাড়ি কোথায় রায়গা সিলাইন ধরানোর পরে আপনারা খুলে গেছে ডাকছেন তারা যাচ্ছে না তাই ডাকলে কি বলে বলেন আগে বলেন আমি দেখবো না আমি তো ডাক্তার না আসতেছি কতক্ষণ ধরে আসতেছি বলতেছি আপনাকে এক ঘন্টা হয়ে গেল সিলাইন খুলে রয়েছে রুগীর আপনাদের এক ঘন্টা ধরে ডাকছে সিলাইন খুলে গেছে এবং এই যে আয়া মোট ময়লা আবর্জনা গুলো ফেলে না এই যে রুমের যে অবস্থা এই যে না এই রুমটা থেকে আপনারা কি যান এখানের অবস্থা কি বেডের পাশে যে অবস্থায় যে পানি আপনারা এখানে দেখলেন নার্সদের সাথে কথা বললে তারা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার পায়তারা দিচ্ছে আপনি তো নার্সিং সুপারভাইজার কি নাম আপনার বিজরি রানি পাইক আচ্ছা এখানে আপনার এই যে রোগীদের কিছু অভিযোগ আছে যে ওই ওয়ার্ডটি টোটালি যে বাথরুম ময়লা আবর্জনা পড়ে আছে পরিষ্কার করে না এবং আপনার আয়াত নিয়মিত তাদের সাথে আরো খারাপ আচরণ করে না এটা ঘটনা হয়েছে ওইটা হয়েছে আপনার ওই যে একটা ওই দিয়া ছাদ থেকে আপনার ওই ঘরটা বানানো হয় আমাদের ওই এমপি স্যারের সহযোগিতা সেখানে আপনার প্ল্যান প্রোগ্রাম তো অত নাই প্রায় আপনার ওইখানে বাথরুমটা ঠিক করে তারপরে আবার অপ্রয়োজনীয়ভাবে পানি ছড়ায় কারণ না সেটা যদি ব্যবহারের অনুপযোগিতা আপনারা বন্ধ করে দিবেন বন্ধ কিভাবে করবো তালা দিয়ে দেন আপনি তাহলে বাথরুম ল্যাট্রিন কোন জায়গায় তাহলে ওই যে রোগীর বেডের পাশে যে পানিটা যাচ্ছে এবং আপনার এখানে যারা আয়া ক্লিনার রয়েছে এদের প্রতি অভিযোগটা রয়েছে এটা কি বলেন তো অভিযোগ রয়েছে আপনার লোক কম আপনার এই যে ডেলিভারি দিয়ে আপনি একটা রোগী ডেলিভারি শুরু করলে কতটা সময় লাগে তাই বলেন হ্যাঁ সেখানে আপনার কাছে থাকা লাগে তারপরে এই যে ফুল টুল বিভিন্ন ধরনের ফেলানো লাগে সেগুলো তারপর পরিষ্কার করা লাগে সেগুলো করতে করতে তো অনেক সময় চলে যায় তারপরে আপনারা দেখেন ডেলিভারি রুম সিজার রুম মহিলা ওয়ার্ড তারপরে ওই আমাদের না আমরা আমরা কি বিষয় শুনেছি যে চার দিনে ময়লা ফেলি নাই না এটা ভুল কথা চার দিনে ময়লা ফেলা নাই কথা মানা যায় না ওই একজন আসে হঠাৎ ডেলিভারি রকম করে আর আপনারা একজনের সাথে পাঁচজন আছে প্যান্ট পাস পাস খাবার জিনিস একজন লোকের সাথে মেনটেন করা যায় কিন্তু আপনার যদি পাঁচ
কয়েকজন লোক যদি এক জায়গায় এসে খাওয়া দাওয়া করে সেগুলো কিভাবে ম্যানেজ করতে হবে? আচ্ছা, আপনাদের জনবল কম একটি কথা বলছেন, সেটা কি আপনি উদ্যতম কর্মকর্তাদের জানিয়েছেন? হ্যাঁ, সবসময় জানাই এবং এটা মিটিং এ বলা হয়, লিখিত বলা হয় সবকিছু। আর রিটায়ার্ড করলে সে জায়গায় প্লেস করে না, এটাই যে সমস্যা, বুঝছেন? রিটায়ার্ড হওয়া আমরা এখানে হসপিটালে যে আয়া রয়েছেন তাকে পায় না পেয়ে এখানে নার্সিং সুপারভাইজার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, আপনারা শুনেছেন তার বক্তব্য। এখন আমরা কথা বলার জন্য যাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও সাহেবের সাথে কথা বলবো, তার থেকে জেনে নিব বিস্তারিত। আমরা টিএসও সাহেবকে না পেলে এখানে হাসপাতালের আমাদের যে কর্তব্যরত আরমো রয়েছেন আরমো সাহেবের সাথে আমরা কথা বলবো। আমরা এ বিষয়ে কথা বলেছি লগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরম আবদুল্লাল মাউন সাহেবের সাথে, তিনি জানিয়েছেন এখানে যারা আউটসোর্সিং কাজ করছেন তারা সরকারি চুক্তিবদ্ধ, সরকারি নন, এখানে তাদের বেতন 5 মাস বন্ধ রয়েছেন এবং এই বেতন বন্ধ থাকায় হয়তো কাজের তাদের ঢিলামতি হতে পারে এবং জনবল কম। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছেন, বারবার অবগত করেছেন এবং পৌরসভা থেকে ময়লা নেওয়া হচ্ছে না এরকমটিও তিনি আমাদের জানিয়েছেন। এবং আমরা এখানে কথা বলার জন্য গিয়েছিলাম আমাদের হসপিটালের এস এম মাসুদুর রহমান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিআইসও, তিনি সরকারি ছুটিতে তার কাজে রয়েছেন ঢাকাতে এমনটি জানতে পারি। এই বিষয়ে এখানের রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে তিনি সার্বিক পরিস্থিতি এখানে ভালো করবেন বলে এমনটি অনুরোধ জানান এই স্বজনরা। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।